অনেক দিন কাল পর্যন্ত আমাদের মাহফিলের উপরে যথেষ্ট আলাই বালাই আপদ বিপদ গেছে। পূজো এসে গেলে আমাদের মাহফিলগুলো পূজোর ধাক্কায় বাতাসে উড়ে চলে গেছে, এরকম বহুত আলাই বালাই গেছে। মাহফিলের জন্য আমাদের ইজাজত অনুমতি নিতে পুলিশ ভাইদের পাশে দৌড়তে দৌড়তে পার সুতো ছিঁড়ে গেছে। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা এখন উন্মুক্ত পরিবেশে মন খুলে ওয়াজ কর শোনার তৌফিক দান করেছেন, এজন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোন রাজনৈতিক আলোচনা আমি ওয়াজের মাঠে করি না, আগেও করি নাই এখনো করি না। তাতে একদল আমারে একেবারে ধুয়ে দেয় জম্মের দোয়া, কয় হুজুর এই গোলালু মার খাওয়াজ করে। আমি বলে কই নেই কেন আমি রাজনীতির কোন দিক কথা বলবো। সর্বপ্রথম নিজেদের দুর্বলতা, বাংলাদেশের তিন মৌলবী ১৩ দল, মৌলবীকে এত দল হলি কোন দলে রস করব, এই জন্য মৌলবীকে দলাদলি বাদ দিছি। বাড়ি গোপালগঞ্জ সেদিকে টানে ওয়াজ করলি বিএনপি এলার কমেন্ট তয়না হয়ে গেছে, হাসিনে চলে গেলিও সেলা সামন্ডার রয়ে গেছে, এই বদনাম কবে। আবার বিএনপি টানে কলি জামাত ইসলাম আর বিএনপি বর্তমানে ভালোই গুত গতি চলতেছে মাশাল্লাহ। আর এই মাঠে সব দলেরই মানুষ আছেন, আছেন না নাই? আমলিগের সাড়া শব্দ নাই, তাই বলে আমলিগ তো সব মরিয়ে সাফ হয়ে যায়নি, যার যার জায়গায় আছে আপাতত হয়তো পুষপাস মারতেছে না। নির্বাচন স্বাভাবিকভাবে সবাইরে করতে দিলে তখন দেখা যাবে যে ভোট কার কয়টা আছে, সেই সময় খালি খালি আমি ওয়াজের মাঠে এই গ্যাঞ্জাম বাদাতি রাজি না। আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটরশি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর এনায়তপুর বাহাদুরপুর শরীয়তপুর তবলিগ সরমুনাই হেফাজত খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন মুখস্থ আছে কত ডুনির নাম কইছি, সব দলের মানুষই কম বেশ ওয়াজের মাঠে থাকে, কাজেই কোনো এক দলটা নিয়ে কথা না। কোরআন সুন্নাকে সামনে রেখে সকলের চারিত্রিক সমস্যার সমাধানের আলোচনা, এটা হলো ওয়াজের মাঠ। বাকি বড় বড় রাজনৈতিক নেতা নেত্রী যারা আছে তাদের সমালোচনা করিও লাভ নাই, কারণ তারা তো এ মাঠে নাই, আর তারা জীবনও ফেসবুক খুলে ইউটিউব খুলে আমাকে ওয়াজ দেখার সময় তাদের নেই। তারা টোন মারবে মন মারবে কোন তালে আছে, তারা কি ওয়াজ শোনার দান্দায় আছে নাকি, খালি খালি ওগের নামে কইও লাভ নাই। আমার সামনে যারা বসে আছে পিএসকে নে ৪২ কেজিতে মন বেসে ৩৯ কেজিতে এই সমস্যা আছে, হাজারে হাজার টাকা সাথে ৫ কেজি পিএস এই ঝামেলা আছে না এলাকায়, বেপর্দা বেনামাজি ওজু নাই গোসল নাই টুকিটাকি ঝামেলাগুলো চিকিৎসার জন্য আল্লাহ তাআলা আমাদের মতো এই ক্ষুদে মাসিগুলোরে মাঠে ঘুরাচ্ছে। তো আমার বাহিদদের হুজুর বুড়ো হয়ে গেলেও উম্মতের অবস্থা বুঝে সেভাবে হুজুর চিকিৎসা দেয়। তো হুজুর আসবেন শেষে দোয়া করবেন, তার আগে হযরত মাওলানা শফিক সাহেব অনেক কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঠ থেকে কিছু কথা বাড়ি নিয়ে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমরা দুনিয়ায় যে যা করি তার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, ঠিক না? এই যে যুবকরা ছাত্ররা ছাত্র আন্দোলন করছে, বৈষম্য বিরোধী আন্দোলন করছে, তার ভিতরে এখন সে পদ নিয়েও কত ভাগাভাগি চলতেছে কি দেখি, এত মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে, নিশ্চয়ই তাদের পিছনে একটা উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্য তারা কিছু না কিছু সফলতা পাইছে। এমন করে রাজনীতি করেন, সমাজনীতি করেন, সংসার নীতি করেন, অর্থনীতি করেন, যা কিছু করেন না কেন সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য থাকে। তো আমরা সাধারণ মানুষ ক্ষুদ্র মানুষ, আমাদের জীবন একেবারেই সামান্য, অল্পক্ষণের জন্য দুনিয়ায়, খুব খেয়াল করতে হবে এদিকটা, কেন বেশিক্ষণ বিরক্ত করবো না, লম্বা ওয়াজ করে দেখছি মনে থায় না কে, অল্পক্ষণের ভিতরে ঘন্টাখানিকের ভিতরে হিসেব করা কয়েকটা কথা বলার ইচ্ছা রাখি যদি আল্লাহ তাআলা বলার তৌফিক দান করে। আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের হায়াতের সীমারেখা আছে, আছে না নাই? কার কতটুকু এটা জানি না, এটা আল্লাহ তাআলা অস্পষ্ট রয়েছে, বাতাস দিয়ে
এটা আল্লাহ পাক অস্পষ্ট রেখেছেন হায়াতটা কেন অস্পষ্ট রেখেছেন জন্মের সময় যদি আল্লাহ ইচ্ছা করতেন প্রত্যেকটা মানুষ মানুষ তো একটা মেশিন মানুষ একটা মেশিন না মানুষ একটা মেশিন দুনিয়ার মানুষের আবিষ্কৃত কত মেশিন আমরা কিনি এই সব মেশিনের পিছনে ইদানিং ওয়ারেন্টি কার্ড দেয় গ্যারান্টি কার্ড দেয় প্রত্যেকের হায়াতের সীমারেখা আছে অসীম হায়াত নিয়ে কেউ আসি নাই স্বীকার করেন হত্তাকে এমন কি আজকে রাতের শেষে যে ফজর আসবে এই ফজরের নামাজও সবাই পড়তে পারবো গ্যারান্টি আছে যদি কেউ বেয়াদবি করে বলেন যে হ্যাঁ আমি বাঁচবই কোনোভাবেই আজরাইল আমাকে বাড়ির সামনে আসতে দেব না বাড়ির সামনে দুইটা কালা কুত্ত বাইলে রাখছি আর হুজুররা কইছে যে বাড়ি কুত্ত থায় সে বাড়ি ফেরেশতা আসে না তাহলে বাড়ির সামনে দুইটা কুত্ত থাকলে আজরাইল তো ফেরেশতা আসে তো ঢুকতে পারলো না একজন সবসময় সাথে একটা কুত্ত রায় কয় তুই সবসময় কুত্ত রাখিস কে হুজুরকে কাছে শুনছিস না যার কাছে কুকুর থাকে তার কাছে ফেরেশতা আসে না কয় সেই জন্যই তো কুত্ত রাখছি মরার ভয়তে কুত্ত রাখছি কেন কয় ফেরেশতা আজরাইল কুত্ত কাছে থাকলে বলে আসে না সেই জন্যই মরার ভয়তে কুত্ত রাখছি তো কুত্ত তোর সাথে তো আগে একটা কুত্ত দেখতাম সেটা কো কয় সেটাই বছর দুই আগে মারা গেছে তো সেই কুত্তটারে মারলো কেডা আজরাইল মারছে কয় যে আজরাইলি তুই সাথে যদি সবসময় কুত্ত রাখিস তাহলে কুত্ত মারা আজরাইল তো তা আছে তো যে আজরাইল আসবে কুত্ত মারতে ওই সফরে তোরেও মারিয়ে যাবে কতক্ষণ বেয়াদবি করে বলবেন গাদ্দারি করে বলবেন মস্তানি করে বলবেন আমি বাঁচবই বলেন কেউ আসেন সাহস পাবেন আল্লাহ কয় তোরে মারবো এই জায়গা তোরে বাড়িও যেতে দেব না খালি কয়ে দেখ যাই কিছু করি না করি অনেক বাহাদুরি দেখাই কিন্তু এই জায়গা মোটে মাতুব বাড়ি চলে না ঠিক না অল্প একটু হায়াতের সীমারেখা আমার আপনার জানা নাই দুনিয়ার সব মেশিনের সাথে ওয়ারেন্টি কার্ড দেয় এই মানুষ নামের মেশিনটা জন্মের সাথে আল্লাহ তাআলা একটা ওয়ারেন্টি কার্ড গলায় ঝুলই দেয় নাই যে তুমি এতদিন বাঁচপা আছে কেন দেয় নাই অন্যান্য মেশিনের কাছে ওয়ারেন্টি কার্ড দেয় এই কার্ডের কার্ড পরিচালনা করে মানুষে ওই মেশিনটা ট্রাবল দিলে মানুষই যাইয়া তার এগেনস্টে যা করার তার করে রদ বদল পরিবর্তন পরিবর্তন করে নিয়ে আসার ক্ষমতা রাখে আর মানুষ নামের মেশিনটার গলায় যদি ওয়ারেন্টি কার্ড দেয় এও তো ওই মানুষ দেখবে ধরে নেন আমার জন্মের সময় লিখে দিছে গলায় একটা কার্ড ঝুলাইতেছে আমার দেশে 60 বছর আপনার দেশে 70 বছর যারে যেটুক কার্ড দিছে এই কার্ড দেখে দেখে প্রত্যেক দিন হিসাব করতাম যে আরে কবাল আর কয়দিন আছি আজকে একদিন চলে গেল আজ এক বছর চলে গেল এই তো এক যুগ চলে গেল আয় 30 বছর চলে গেল আর কয়দিন আছি 30 বছর পার হওয়ার পরে কার্ডের টাইম দেখতে দেখতে বয়সে 60 কাটাতে পারবেন না তার আগে স্টক করে মরে যাবেন এজন্য আল্লাহ তাআলা এই হায়াতের ওয়ারেন্টি কার্ড আমারে আপনারে জানাই দেন আল্লাহ পাক বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت আগামীকাল কে কি ইনকাম করবা একটু পরে কে কি খাবা এটাও তোমারে আমি জানতে দেই নাই আর কে কোন জায়গা কতদিন পরে কোন জায়গা কি হালাতে মারা যাবা এইটাও আমি কেউরে জানতে দেব না এই অস্পষ্ট থাকার কারণে তুমি এক ঘন্টা পরে মারা যাবা তাও তুমি এখনো পিয়াজের খেত কুপাতি থাকবা এক ঘন্টা পরে মারা যাবা তাও তুমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবা এক ঘন্টা পরে মারা যাবা তাও তুমি বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র রেডি করতে থাকবা চলছে কি চলছে না কথা কন এই হায়াত এই মানুষ নামের মেশিনটার জন্য এর জন্য কোনো ওয়ারেন্টি কার্ড নাই হায়াতের কোনো জানা নাই গ্যারান্টি নাই কতদিন বাঁচবো তবে হায়াত সীমিত হায়াত সীমিত আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল
দুনিয়ার জিন্দেগি একেবারে কম এ যুবক আমার দিক একেবারে কম ভালো করে মনে রাখবেন আল্লাহ যদি কেউরে কম কয় তাহলে তার শেয়ার কম হয় না আল্লাহ যদি কোন বিষয় বলে খুব বেশি তাহলে তার শেয়ার বেশি হওয়ার জায়গা থাকে না আল্লাহ যদি কেউরে বলে ভালো তাহলে তার সে ভালো হওয়ার আর উপায় থাকে না আল্লাহ যদি কেউরে কয় মন্দ তাহলে ওরসও মন্দ হতে পারে না ঠিক কি ঠিক না আল্লাহ পাক বলেন আখিরাতের হায়াত ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আখিরাতের হায়াতই হায়াত ওই হায়াতের শুরু হবে তুমি মরার পর থেকে আর তার শেষ হবে না না বুঝতে পারি নি আখিরাতের হায়াত শুরু হবে মরার পর থেকে আর তা কি হবে না এটুকান কি হবে না কত কোটি বছর পরে শেষ হবে না কোটি কোন কোটি 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 আর নিজের হাঁটুর কোটির বাটি খুলিয়ে যাবে তবু কোটি ক শেষ হবে না তারপর আখিরাতের হায়াত শেষ হবে না কোন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যেও শেষ হবে না জাহান্নামের মধ্যেও শেষ হবে না ও দস্ত পাগলামি করিস না যুবক ইয়ার কি চলে শুনিস না বহু আনন্দের গল্প স্বল্প আওয়াজের মাঠে করছি সব শেষ আসাবা সগীরা ও আপনাল কবির দাড়ি গজাইয়া শেষ হয় নাই সেই সময় থেকে আওয়াজের মাঠে আসছি গজানুও শেষ তারপরে পাকা শুরু করছে অর্ধেকের বেশি পাকিয়ে গেছে হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর এখন চলতি পথে রাস্তাঘাটে ফোনে ফোনে জ্বালায় 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 বলতেছে বাড়ি যতক্ষণ থাকি ফোন আর নগদে মানুষ দলে দলে হুজুর একটা ডেট দেন মিষ্টি নিয়ে আসবে মাছ নিয়ে আসবে ফল ফ্রুট নিয়ে আসবে আঞ্চলিক যা আছে সব নিয়ে আসে এই এলাকার মানুষ পিএস নিয়ে যায় বস্তা ভরি একটা ডেট আনার জন্য এখনো যাইতে আছে যেদিন শুনবে যে মাওলানা নাসির সাহেব মারা গেছে আর কেউ একটা টাকা নিয়েও যাবে না এক কেজি মিষ্টি নিয়েও যাবে না এক কেজি পিঁয়াজও নিয়ে যাবে না একটা মাছও নিয়ে যাবে না হয়তো মহাব্বত থাকলে ভালোবাসা থাকলে সময় যদি সুযোগ থাকে যাতায়াত ব্যবস্থা যদি ভালো থাকে তিন মুট মাটি দেওয়ার জন্য যাবে অজের দাঁত দেওয়ার জন্য কেউ যাবে না সব বুঝে ফেলাইছি ধীরে ধীরে সবই শেষ হয়ে গেছে কাব্বারানি মৌতুল কুবারা আর এখন আমরা হয়েছি মুরব্বী স্টেজের প্রধান বক্তা বলতে আমার লজ্জা লাগে হাজা মিন আশরাতি সা এটা কেয়ামতের আলামত ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজির সা যখন অযোগ্যকে চেয়ারে বসানো হবে তখন বুঝবা যে কেয়ামতের বেশি বাকি নাই এই সব চেয়ারে বসছেন আবুল হাসান যশোরি এই সব চেয়ারে বসছেন হাবিবুল্লাহ মিসবা এই সব চেয়ারে বসছেন হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর হযরত মাওলানা আশরাফ আলী সাহেব আকরাম আলী সাহেব এই সব মুরব্বীরা ধীরে ধীরে চলে গেছে এখন আমাদের সামনে আকরাম আলী সাহেব আছে পুড্ডর হুজুর বসছেন মুরব্বীরা নাই এখন আমাদের মতো পাঙ্কু পুঙ্কু চেয়ার দখল করছি বুঝে নেন যে কিয়ামতের বেশি বাকি নাই দুনিয়ার 12টা বাজিয়ে গেছে আবার একদিন আমিও থাকবো না এ জায়গায় আসতেছে পিছে পিছে কেউ আসবে ধীরে ধীরে কমতেই আছে ধীরে ধীরে কমতেই আছে এই জন্য আমার সোনা যুবকরা আমার প্রিয় বন্ধু যুবকরা আমি বুড়োকে বাস করি না তা তো সবসময় বলে নেই কারণ বুড়োরা এমনি মুনিষী হয়ে গেছে হাঁটুর জোর নাই চোখে পাওয়ার নাই বাহুতি বল নাই কোমরে জোর নাই সব শেষ হয়ে গেছে আগে রাতের বেলা হেসাক ধরাইয়া তিন ঘন্টা কাজি হচ্ছে এমন দিনের বেলাও বেলাটা সহি দেয় না চশমা ছাড়া পায়খানার দরজা তালাশ করে পায় না উঠোনে মারি দেয় এই জন্য ব্লকের ঠ্যাং একখান কবরে চাকা একটা ভাংসার হয়ে গেছে সব শেষ এমনি ভালো হয়ে গেছে কাজে কাজে আস্তাগফিরুল্লাহ একটাই কান্দি দেয় ওই কথা নয় কথায় যারা সমাজটাকে জ্বালাই খাচ্ছ মস্তানি করতেছ গাজার ব্যবসা এবার ব্যবসা ফেন্সিলিনের ব্যবসা হিরোইনের ব্যবসা নারী নির্যাতন অপহরণ ধর্ষণ ইফটিজিং আকাম কুকাম ওই বাসবাগারে গাছতলা বসে বসে রাত বার ফোন করো রাত 12টা একটা দুইটা তিনটে পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকে থাকো পার্কে যাইয়া বসে বসে দুইজনে তসবি টেপো এই আকাম পার্টি যারা আসো তারা একটু যাতে ভালো হও সেই জন্য তোমাকে দৃষ্টি আকর্ষণ করছি এদিক ওদিক টাকা বানা যে কটা কথা কই নিয়ে যাতে হবে বাড়ি রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি তুমি করে বলি সবাই আমার ছোট স্নেহ স্নেহের যাদের বয়স কমপক্ষে আমার সে কম আছে তারা তো সবই আমার সে ছোট এই জন্য মহাব্বতের সাথে তুমি বলি তাই বলে তুই বলি না তুমি বলি তুমিটা স্নেহের শব্দ আর বাংলা ভাষা আর উর্দু ভাষার ভিতরে প্রশস্ততা আছে বাংলা আর উর্দু ছাড়া অন্য সব ভাষার ভিতরে একটাই শব্দ সম্বোধনের তুই ওই সৌদিয়ানরা তুই তুই কয় ইংরেজিতেও তুই কয় বিদেশে সব জায়গা তুই ছেলেতে বাপরেও তুই কয় জুনিয়ার রা সিনিয়রকে তুই কয়
প্রেসিডেন্ট জনগণে তুই কয় আর আমাদের বাংলা ভাষার ভিতরে প্রশস্ততা আছে ঠিক না তিনটা ক্লাস কয় ক্লাস আলি মস্কো করতে মাঝে মাঝে কয় ক্লাস একটু হুঁশফাস না মারলে মনে হয় যেন আছে আমার কিছুই সম্বোধনের কয় ক্লাস ছোটদের স্নেহের সাথে মহব্বতের সাথে তুই বলা যায় সমসাথীদের সাথে গলায় গলায় যারা চলাফেরা করে তারাও একে অপরকে তুই তুই কয় তবে বয়স হয়ে গেলে একটু বড় হলে আর তুই বলা ঠিক না তখন সমসাথী হলেও তুমি তুমি বলাই ভালো আর বয়সে বড় হলে সম্মানে বড় হলে বয়সে বড় হোক আর না হোক পদমর্যাদায় বড় হলে তাকে আপনা আপনি সম্বোধন করতে হয় ফাঁকে একটু কয়ে যাই অনেকে স্ত্রীর সাথে তুই তুই কয় বলেন সে বয়সে ছোট অথবা পদমর্যাদায় ছোট আপনি বিটা হিসেবে একটা ভেটু বহর আছে স্বামী হিসেবে মহিলাকে এই বহরটা নাই সেই খাতিরে তারা দুর্বল বলতে পারে তবে তুই না বলে স্ত্রীকে তুমি সম্বোধনের ভাষা ব্যবহার করবেন তাতে সন্তানটা সেখান থেকে ভাষা শেখে মহিলার একটা ব্যক্তিগত মর্যাদা আছে সন্তানদের সামনে যদি তুই তুই বলেন যদিও প্রতিবাদ করতে পারে না ভিতরে কিন্তু একটু কষ্ট পায় আদরের সাথে স্নেহের সাথে তুমি বলবেন ছাত্রদেরকে উস্তাদরা আপনা আপনি বলতে বলার অভ্যাস করানো ভালো এটা প্র্যাকটিসের জন্য না হয় কমপক্ষে তুমি তার ভিতরে যদি ছাত্ররা বড় আলেম হয়ে যায় তারা যদি বড় মাপের হয়ে যায় তখন তাদের সাথে তুই তুই করে না বলে তুমি তুমি বলাই ভালো কথা আল্লাহু আকবার এই জন্য মাঝে মাঝে ছোটদেরকে আমি স্নেহের সাথে তুমি বলবো এই তুমিটা কিন্তু মুরব্বীরা না মুরব্বীরা সবাই আপনি সব মুরব্বীরা আপনি সবাইকে মিলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে হে দুনিয়ার মানুষ আমি কি তোমাকে কম দিয়েছি সূরা আর রহমানের ভিতরে সূরা আর রহমানের ভিতরে মাঝে মাঝে আছে দেখছেন না বেশ অনেকবার আছে ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান শুনছেন না শুনছেন কোনদিন শুনছেন শুনতে এক ওয়ানে যে ছে জায়গা কি যান মসজিদে এমনি সবার সচরাচর হুজুরা এসব খুব একটা বলে না রমজানে ৩০ পারা তারাবি বলাতে গেলে তো বলে শুনছেন না বড় সুন্দর লাগে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লা ইয়াবগিয়ান দুইটা সাগর দুই দিক দিয়ে আইসে এক জায়গা মিলে গেল দুইটার পানি দুই রকম একটার পানি ঘোলা আরেকটার পানি কালো দুইটা একসাথে যায় কের কোন পানির সাথে কোন পানি মেশে না পানিতে পানিতে মেশে কিন্তু কালারে মেশে না মাঝখানে যে বেড়া এই বেড়াটা কে দিয়েছে এই বেড়াটা চোখ দিয়ে দেখা যায় আল্লাহ কয় আপনারা বলতে পারেন যে এই বেড়া চোখ দিয়ে দেখা যায় না তা কিসির বেড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে আমার বানানো বেড়া তুই বুঝবি কি রে মানুষের বানানো বেড়া তাই বোঝো না এ কুত্তো খেদা মানুষের বানানো বেড়া আমি গেছি যশোর চৌগাছা মাহফিল করতে তো একেবারে বর্ডারে বর্ডারে ওই জায়গা দিয়া তার কাটা দেশে যে জায়গা তার কাটার এ পাশে ইন্ডিয়ান জমি আছে ইন্ডিয়ানরা ওই পাশে থেকে কার্ড দেখাইয়া বিএসএফ এর কাছ থেকে এই ভাষায় চাষবাস করতে আসে তা আমি বাড়ির সাথে কথা বলতেছি ফোনে ফোনে কথা বলতেছি তো কথা বলতে বলতে পটলের খেত এ ভাষা বাঙালি গো পটলের খেত পাশেই ইন্ডিয়ান পটলের খেত বাংলাদেশি পটলের খেতে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার পটলের খেতের মধ্যে চলে গেছি এর মধ্যে আর কথা যায় না বন্ধ হয়ে গেছে আজকে কি ব্যাপার আবার এদিক সরি চলে এসে আবার কথা হয় জিজ্ঞেস করলাম ঘটনা কি কয় যদি ওই জমি হলে ইন্ডিয়ান জমি এই নেটওয়ার্ক রে এমন বেড়া দিচ্ছে যেই নেটওয়ার্ক বাংলাদেশি নেটওয়ার্ক ইন্ডিয়ার জমিনের ভিতরে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় এই যে গেল মারতে গেল আল্লাহ পাক বলে রে আজিক টাকান তুমি মানুষ তোমার মাথারে একটু একটা বেলের মতো একটা মাথা তার ভিতরে বিলের মতো হুয়াটা খাটি গিলু তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে বাতাসে ভাগ করে বেলাইছো আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত বিশাল সাগরের ভিতরে দুইটা পানি পাশাপাশি চলবে মাঝখানে দেখা যাবে না এমন একটা বেড়া দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি কি রাখি না কি বলে আল্লাহর আছে না নাই
এমন করে বহুত নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলে মাঝে মাঝে বলেন ফাবিয়্যা আলাই রব্বিকুমা তুকাজ্জিমান কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান ফাবিয়্যা আলাই রব্বিকুমা তুকাজ্জিমান সূর্য কার দান আল্লাহ একটু বাড়াই দাও চন্দ্র কার দান আল্লাহ মেঘ কার দান আল্লাহ বৃষ্টি কার দান আল্লাহ আল্লাহ যতবার আল্লাহ কবেন 4000 এর নেকি পাবেন আরবিয়া যাইয়ে তো সাত দোকানে বসে হাসিনেরে উঠো খালেদারে ডুবো খালেদারে উঠো হাসিনেরে ডুবো এই আকামি কোরবানি বসে এ জায়গা বসে একটু ইনকাম করে যান যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি কন্ন সুবহানাল্লাহ আরে সুবহানাল্লাহ কইছেন খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে এই গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক একটা হলেও খোসা নাই সুলিয়ে খাতে সময় নষ্ট হবে না খালি হাত পেনার কামড় দেবেন খাবেন তাও আলসেমি ঠেলায় কামড়াবেন না বাপ ধরে বসে থাকবে ফেরেশতার কাছে খাও না কে কিডা ছেড়ে এই ছেড়াও বলে কষ্ট এত আল্লাহ দবে আপনাকে বেচতে গেলি এই গাছগুলো পাবেন সুবহানাল্লাহর বদৌলতে কিসের লাগাই ফেলেন কয়টা সুবহানাল্লাহ 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 অনেক গাছ লাগানো হয়ে গেছে তবে শুদ্ধ হয়ে কবে এই দিক টাকান দল ধরে যখন জিকির করে তখন জিকির ভাগ হয়ে যায় কাটিয়ে কাটিয়ে কি জিকিরির কোনো অস্তিত্ব আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কয় চড় দে ফেলাই দাও একি জিকির সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে গাছ লাগান কোনটিকে তুমি বলিবে মিথ্যা যে বিশ্বপতির দান ফাবিয়্যা আলাই রব্বিকুমা তো এল কাজী নজরুল ইসলামের তরজমা এক এক মানে এক মিশ্রা হলো আয়াত আরাক মিশ্রা তার তরজমা কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্ব ফাবিয়্যা আলাই রব্বিকুমা তুকাজ্জিবান কি সুন্দর বিলাইছে তিনটি তিওয়ারে তরজমার আয়াত দিয়ে একটা ছন্দ বানাই দিছে ছবি কার দান মাথাটা কে দিছে চোখ কে দিছে চামড়া কে দিছে এত সুন্দর কালার কে দিল নাকটারে জায়গা মতো সেট করছে কে চোখ দুটি রে জায়গা না দিয়ে ভাত ধরে দিলি দিতি ভাত কে এই চোখ যদি কপালে না থাকে নিচে হতো তাহলে তো এতদিন টেকতো না খুসা খাসা লাগে মার খেয়ে যেত তো কত আগে ঠিক না তাহলে এত সুন্দর কারিশ্মা করে যে আল্লাহ তাআলা বানাইলেন এবার হিসেব করেন তার দাম কত পারবেন দাম হিসেব করে পারবেন একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে সুস্থ পাগল মাতাল না সুস্থ মস্তিষ্কের অধিকারী একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে আজ থেকে 20 বছর আগে বিজ্ঞানীদের হিসাব একজন মানুষের মাথা 20 বছর আগে দাম ছিল কত তার মাথায় যে গিলু আছে এর দাম 40,000 কোটি টাকা কত টাকার মাল মাথায় রে ঘুরতিছেন 40,000 কোটি টাকা এই জন্য তো এই যে বস্তা বইরে নিয়ে মাথা কাটিয়ে বেশি বেলায় দেয় আল্লাহু আকবার আর এই এত দামি মাল কুরল যে বাড়ি দিয়ে সুরু সুরু দিয়ে ফেলাই দেন আপনারা লাঠি যে বাড়ি দিয়ে হঠাৎ ফেলাই দেন এই দামি মাল আল্লাহ আকবার মাথার দাম যদি এত হয় এদিক টাকান তাহলে হার্টের দাম কত হার্টের কাজ কি রক্ত তৈরি করে লাংসের কাজ কি হার্ট লাংস দুইজনে মিলে অক্সিজেন নাই কার্বন ডাইঅক্সাইড করে বেরোয় দেয় আমারে বাঁচায় রাখে আমারে বাঁচায় রাখে হার্ট আর লাংসের ডিউটি হলো এই তাহলে মাথার ভিতরের গিলুর যদি এত দাম হয় হার্ট আর লাংসের দাম কত হবে একবার যদি হার্ট ফেল করে একবার যদি নিঃশ্বাস বেরিয়ে যায় আর নিতে না পারে তাহলে তার নাম হলো মরণ এর নাম হলো ডেড সারা পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলেও একজন মরা মানুষকে বাঁচাইতে পারবে তাহলে হার্ট আর লাংসের দাম কত কোটি টাকা আল্লাহ পাক এবার জিজ্ঞেস করে বান্দা আমি তোমারে এত টাকা খরচ করে বানাইছি আর অসংখ্য নিয়ামত তোমার জন্য তৈরি করে রেখেছি সূর্যটা জীবন ভরে আলো দেয় কোনোদিন তার বিল দাও না চন্দ্রটা আলো দেয় কোনোদিন তার বিল দাও না তোমাদের এই কারেন্ট ব্যবহার করো তিন মাস বিল না দিলে লাইন কেটে দিয়ে যায় আমারে কোনোদিন বিল দাও না আমারে কোনোদিন বিল দাও না আমি বিল নীতি কোনো লোকও পাঠাই না আল্লাহ আল্লাহ পাক বলেন তারপরও আমি তোমাদের এই লাইট বন্ধ করে দেই না
চন্দ্রটা ঠিকমতো ওঠে সূর্যটা ঠিকমতো ওঠে সাপ্লাই পানি যারা ব্যবহার করে আমাদের শহর অঞ্চলে তো সাপ্লাই পানি আছে আমাদের ওই গ্রাম অঞ্চলে নদীর পানি রিফাইন করে খাওয়াচ্ছে এই মাসে 500 টাকা করে বিল দেয়া লাগে তিন মাস বিল না দিলে পানি বন্ধ তিন মাস বিল না দিলে পানি বন্ধ গ্যাসের বিল না দিলে পানি বন্ধ আল্লাহ তাআলা কয় আমার গ্যাস জীবনভরে ব্যবহার করতেছো আমার পানি জীবনভরে ব্যবহার করো আমার লাইট জীবনভরে ব্যবহার করো কোনদিন আমি বিল চাই না আমি কোনদিন বিল চাই না আর বিল দিচ্ছ না আমি বিল আমার দাবি আছে কিন্তু তোমরা বিল দাও না তারপরে আমি তোমাদের জন্য এ কোন একটা লাইন কেটে দেই না সূর্য উদয় বন্ধ হয় না চর্য চন্দ্র উদয় বন্ধ হয় না বৃষ্টি বন্ধ হয় না নদ নদী খাল বিল বন্ধ হয় না কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ পাক বলেন তোমারে বানাইছি কোটি কোটি টাকা দিয়া তোমার জন্য কোটি কোটি টাকার নিয়ামত আমি ব্যবহার করতেছি এবার তোমার পিছনে আমার কোন উদ্দেশ্য আছে জানতে চাইলাম আল্লাহ স্বীকার করছি জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে বলো আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সবাই রে বানাইছি তোমার খেদমতের জন্য একটা একটা করে তো কইলাম শেষ শেষ কইও সারার কায়দা নাই তাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আল্লাহ করেছে সবগুলো মানুষের খেদমতের জন্য কবেন না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যা কিছু বানাইছে আল্লাহ ওই শুয়োরটা মানুষের খেদমতে ও এক জাতি খায় না এই যে কুত্তো দোয়া দিতে আল্লাহ কোরিয়ানরা মাঝে মাঝে একটু বাংলাদেশে আসলি আয় এই কোরিয়ানরা কুত্তো খায় কোরিয়ানরা কুত্তো খায় জায়গায় জায়গায় কুত্তো যে এত গাড়ি চালানোর কায়দা নাই রাতভর নাইট ডিউটি করতে তালে আছে আর কুত্তো আলস হয়ে গেছে এখন ওই ঘুরে ঘুরে ডিউটি করে না রাস্তার মাঝখানে খাইতে শুয়ে দেয় ঘুমাই দেয় কোরিয়ানরা কুত্তো খায় সে কুত্তো তাদের খাদ্য হিসেবে আর আমাদের নাইট গার্ড হিসেবে ব্যবহার হচ্ছে কথা কোন ঠিক না এমন করে যত আছে সব আল্লাহ পাক বলেন আমি এত নিয়ামত তোমাকে দিয়েছি তুমি কোনটা অস্বীকার করবা আমার কি উদ্দেশ্য নাই জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে বলো আল্লাহ কয় সব কিছু বানাইছি তোমার খেদমতে আর তোমারে বানাইছি একমাত্র আমার খেদমতে কোন সুবহানাল্লাহ কার খেদমতে আল্লাহ কয় কি খেদমত তুমি আবার মনে করো না যে পিএজ উঠাইয়া ওর অর্ধেক ভাগ আমারে দিতে হবে তুমি মনে করো না যে আমার খেদমত তুমি রান্নাবান্না করে তবলিগির বড় বড় প্লেট হইয়া মসজিদের দুয়ারে তুই আসবা আমার বউ বাচ্চা নাই রান্নাঘর নাই বাবর সি নাই আমার ছেলে মেয়ে নাই কামাই রোজগার দিতে পারে না তোমরা রাঞ্জে বাঞ্জে থুবা আমি ওই জায়গা যে তিন বেলা খাইয়ে আসবো মা উরিদ মিন হুম্মির রিস্ক ও মা উরিদ আঞ্জুতে এমন তোমাদের থেকে রিজিকও চাই না তোমাদের থেকে খাবারও চাই না একমাত্র আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমাদেরকে বানাইছে আমার ইবাদত এই যুবক আবার দিক খেয়াল করো আমাকে বানাইছে আল্লাহ তাআলা কি জন্য আল্লাহর ইবাদত মুখে বলেন কি জন্য আরেকবার বলেন কি জন্য আল্লাহর ইবাদতেরই জন্য কথা একটু ভালো করে বুঝতে হবে এই ছাত্ররা খেয়াল করবা যুবকরা খেয়াল করবেন যদি আল্লাহ বলতেন ওয়াখলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি আয়াতের তরজমা কাছাকাছি আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য আয়াত কিন্তু এরকম না আয়াতাল ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর এই অর্থই দেবে আরেকভাবে বললে ওখলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য এভাবে না বলে আল্লাহ পাক বলছেন আমি জিন আর ইনসানকে অন্য কোন কাজের জন্য বানাই নাই একমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি দুইটার ভিতরে পার্থক্য কি বোঝেন কয় যদি বলতেন আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি তাহলে অর্থের ভিতরে আসতো প্রশস্ততা থাকতো তুমি অন্য অন্য অনেক কাজ করবা যা খুশি তা করবা ফাঁকে ফাঁকে আমার হাতে গুনা কটা ইবাদত করবা যেমন হিন্দুরা করে দুনিয়ার সব কিছু করে ফাঁকে ফাঁকে সন্ধ্যের সময় একটু উলুদ্ধনি দেয় সকালবেলা উঠে একটু মূর্তি সেবা করে একটু কুর্নিশ করে আর ওই গরু স্নানের ভিতরে গোবর ছটকাইয়া বাড়ি ভরে সব জায়গা ছিটাইয়া জাগারে পবিত্র বানায় আর 12 মাসে 13টা পুজো করে এ হাতে গুনা কয়টা আর বছর বইরে যা খুশি করে বেড়ায় এর নাম হলো আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য তার মানে যা খুশি করে বেড়াবা ফাঁকে ফাঁকে আমার সাড্ডি ভাষা ইবাদত করবা কিন্তু আল্লাহ এভাবে না বলে বলছেন অন্য কোনো জন্য বানাই নাই চেয়ারম্যান হওয়ার জন্য বানাই নাই মেম্বারি করার জন্য বানাই নাই এমপিগিরি করার জন্য বানাই নাই রাষ্ট্র পরিচালনার জন্য তোমারে আমি বানাই নাই তোমারে ডরজন ডরজন বিয়ে করিয়া সোয়াই সোয়াই ছেলে মেয়ে প্রোটেকশন দেওয়ার জন্য আমি বানাই নাই কোনো কাজের জন্য বানাই নাই তোমাকে বানাইছি একমাত্র 24টা ঘন্টা আমার ইবাদত করার জন্য আর কিছু করতে পারবি না আর কিছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না 24 ঘন্টা আমার ইবাদত কে বলছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একটু গ্যাঞ্জাম বাদাই নিলাম আল্লাহ তোমার কথায় কাজে তো ভালো মিল পাচ্ছি না তুমি কও যে
তোমারে বানাইছি একমাত্র ইবাদতের জন্য এর মানে শয়নে সপনে 24 ঘন্টা ইবাদত করতে হবে আবার তুমি তো কোরআন শরীফের মধ্যে বলছো ওয়াজআলনা নাওমাক ওয়াজআলনা নাহারা মাআশা ও বান্দা তোদের জন্য দিন বানাইছি এর মধ্যে কামাই রোজগার করবি তুমি সূরা জুমার মধ্যে বলেছো ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ নামাজ পড়া হয়ে গেলে মসজিদে বসে খেজুরে বিরিতির আলাপ করো না বুঝো বাড়িতে পেঁয়াজের খেতে পেঁয়াজ লাগা রসুন বুনো পাট বুনো ধান বুনো এই ড্রাইভার গাড়িতে যা দোকানদার দোকানে যা অফিসিয়াল অফিসে যা যার যে কাজ আছে সে কাজে সহায় পড় হালাল রুজি উপার্জন কর তোমার নবীও বলেছে কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা সব ফরজ আদায় করার পরে পুরুষের জন্য সব সর্বশ্রেষ্ঠ ফরজ হলো হালাল রুজি উপার্জন করা এখন এই সবগুলো তো তুমিই বলেছো তোমার এই কথার পর আমল করতে গিয়ে দেখি দুনিয়ার যে কোনো কাজে গেলে 8 ঘন্টার কম ডিউটি নাই কথা কন কয় ঘন্টা 8 ঘন্টা তুমি কইলে 24 ঘন্টা ইবাদত করতে আবার তুমি কামাই অতিও কইলে সে কামাইতি তো 8 ঘন্টা চলে যায় এই 8 ঘন্টা কিভাবে ইবাদত করব এরপরে আরো কাজ আছে তুমি নিজেই বলেছো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা দিনের বেলা পরিশ্রম করবি ক্লান্ত শ্রান্ত হয়ে যাবি এই ক্লান্তি দূর করার জন্য কোনো ঔষধ নাই একমাত্র রাতের বেলা 8 ঘন্টা ঘুম তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি তাহলে 8 ঘন্টা ইনকাম করলাম 8 ঘন্টা ঘুমালাম 16 ঘন্টা চলে গেল তা তুমি কি বলে কইলে 24 ঘন্টা ইবাদত করতে হবে এরবারে তুমি আবার কোরআনে কইছো আকুলু ওয়াশরাবু তুমি খাওয়ার পান করো তিন রক্ত খাতি গেলি রান্তি লাগে আর তিন ঘন্টা খাতি লাগে জিরে জিরে খাইতে তিন ঘন্টা এই তো চলে গেল 6 ঘন্টা 16 আর 6 22 ঘন্টা থায় মাত্র 2 ঘন্টা আবার তুমি কও 24 ঘন্টা ইবাদত করতে হবে বুঝলাম না তুমি কও কি আর করো কি এরবারে তুমি আরো মেলা কাজ দেছো তুমি বলছো ওয়ান কি হুলা আমা মিনকুম আসসালিহিন মিন ইবাদিকুম আইমাইকুম ইয়াকুন ফুকারা ইউগনিকুম আল্লাহু মিন ফাদলিহি হে মুরব্বিরা তোমাদের যুবক গুলোরে দামলা দামলা গুলোরে বিয়ে দাও এ বিয়ে দে সোনা বলে দেশের আগান বাগান নষ্ট হয়ে যাবে আছে দুনিয়ার ভাই এদের ডিস্টার্ব করতেছে তাড়াতাড়ি আগে বিয়ে দাও তোমরা কো আল্লাহ বিয়ে দেবো এ সব অকর্মা এই সমন্বয় চাকরি সমন্বয় আন্দোলন করিও চাকরি পেলাম না ওরা কয়েকজন মাত্র পদ পাইছে আর আমরা তো সবই বেকার ঘুরে বেড়াচ্ছি তাই এই অকালে বিয়ে দিয়ে এগুলো করি খাবে কি আল্লাহ কাই ই ইয়াকুনু ফুকারা ইবনিহিমুল্লাহ মিন ফাদলি বিয়ে দিয়ে দে অভাব দূর করে দেব আমি ধনী বানাই দেব আমি কন্যা সুবহানাল্লাহ তাহলে বিয়ে করতেও সময় লাগে এবার বিয়ে করে তার বউ থুয়ে এদিক ওদিক যান ওর পিছনে তো সময় দেওয়া লাগে এরপরে তো এক বছর পর তো প্রোটাকশন শুরু হয়ে গেছে জামাল কামাল লাল্টু বল্টু জুয়েল টুয়েল দেড় বছর দুই বছর তিন বছর পরে একটা ফুটকি তালে রয়েছে এই যে এত জাবেলা চাপাই দিয়ে আবার ক 24 ঘন্টা ইবাদত করছি তোমার তো কথায় কাছে মিল পাচ্ছি না বুঝছেন কথা পেঁয়াজ বাচ্চা কি বাদে নাই আল আমাদের দুনিয়ার পক্ষেও কোরআন শরীফের আয়াত আছে আবার আল্লাহ ইবাদত করতে বলছে তাও আয়াত দিয়ে এখন এই দুই দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মীমাংসা কি শুনবেন না দরকার আছে জ্ঞানজাম বাচ্চা কিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে কিনা কথায় হ্যাঁ বিরোধ হয়ে গেছে কথা এই বিরোধ কথার মীমাংসা কি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে জানতে চাইলাম আল্লাহকে কোনো সমস্যা নাই এই বিরোধের সমাধান হলো মাত্র দুইটা কথার ভিতরে তোমার 24 ঘন্টার যা কিছু করবা এই যা কিছু করবা সবগুলোরে ইবাদত বানানোর একটা ব্যবস্থা আছে ইবাদত মানেই খালি নামাজ ইবাদত মানেই রোজা ইবাদত মানেই তাহাজ্জুদ ইবাদত মানেই জিকির ইবাদত মানেই তবলিগ ইবাদত মানেই চরমুনাই ইবাদত মানেই তেলাওয়াত ইবাদত মানেই ইস্তাকাবিন চার্জ ইবাদত মানেই উমরা ইবাদত মানেই হজ ইবাদত মানেই জাকাত ইবাদত মানেই কুরবানি ইবাদত মানেই সদকা ফেতরা ইবাদত মানেই খালি দাড়ি ইবাদত মানেই টুপি ইবাদত মানেই জুব্বা ইবাদত মানেই পাগড়ি ইবাদত মানেই দস্তারখান ইবাদত মানেই ঢিলাকুলুক ইয়া না ইবাদত মানে সব কিছু অল এভরিথিং পায়খানায় যাবি তাও ইবাদত স্ত্রী নিয়ে রাত যাপন করবি তাও ইবাদত খানা খাবি তাও ইবাদত পিএস লাগাবি তাও ইবাদত মেম্বারি করবি তাও ইবাদত চেয়ারম্যানি করবি তাও ইবাদত আইএবি এমএ বিসিএস পাস করবি তাও ইবাদত আরে যা কিছু করবি অল এভরিথিং ইবাদত তাহলেই 24 ঘন্টা ইবাদত করা সম্ভব ঠিক ঠিক না আল্লাহ পাক এই জায়গায় রেমিশন দিয়ে দিয়েছে আল্লাহ পাক মীমাংসা করে দিলেন কয় কি 24 ঘন্টা সব কাজ তোমার ইবাদত হবে এই ইবাদতের জন্য তোমারে বাংলাদেশ ছাড়িয়ে সুন্দরবনে যাইয়া অথবা আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের স্তরের পর বসিয়া ওই জায়গা হ্যাঁ সাধু সন্ন্যাসীর মতো বসে থাকতে আমি বলি নাই নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদা বাস নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদা বাস
বাহার কারে কে বাসি বা খোদা বাস আমি বলি না দুনিয়া সাইড়ে চলে যাও আরে সন্ন্যাসিতা দুনিয়া ইসলামের ভিতরে নাই আল্লাহর নবী বলে লা তাবাত্তুলা ফিল ইসলাম সন্ন্যাসী পদ্ধতি ইসলাম গ্রহণ করে না বিয়ে করবা ছেলেমেয়ে পয়দা দিবা খেতকামার করবা কামাই রোজগার করবা চাকরি বাকরি করবা ব্যবসা বাণিজ্য করবা আত্মীয়তা ঠিক রাখবা ব্যবসা জেনারেল লেখাপড়া করবা সব কিছু তুমি করবা বৈধ আছে তবে খেয়াল রাখবা এই আমার দিক তবে খেয়াল রাখবা যে কাজটা করব ওই কাজের ভিতরে দুইটা দিক একটা হলো মাতা কুমুর রাসূল ফাখুজু আল্লাহর নবী যেটা যেভাবে করতে বলে ওইটারে ওইভাবে করো আমান হাকুমান হু ফান্তাহু যেটা যেভাবে ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছাইড়ে দাও তাহলে ধরার গুলো নিয়মতান্ত্রিক ভাবে ধরা আর ছাড়ার গুলোকে নিয়মতান্ত্রিক ভাবে ছাইড়ে দিলে দুনিয়ার যাহা কিছু করবেন সবগুলো ইবাদতে পরিণত হবে